দিনের শেষ প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গাছে জল দেওয়া। বিশেষ সকালবেলায় গাছে জল দিতে হয়, রাত্রিতে দিলেও হয়, বিকেলবেলা দিলেও হয়, তবে সকালবেলা দিলেই ভালো, গরমকালে সকালবেলা দেওয়াই ভালো। আরও ভোর ভোর দিই, হেঁটে এসেই দিই, এখন কদিন হাঁটতে যাচ্ছি না, তো আমাদের দলের শরীর খারাপ ওই জন্য। তো যাই হোক, আমি ছাদ থেকে জল দিয়ে এসেই ঠাকুর পুজো করি, ঠাকুর পুজো করে এখন আমি চা নিয়ে বসেছি। যদিও আজকে একদম বসার সময় হয়নি, বসার সময় নেই, কারণ হচ্ছে আমি একটু আজকে বেলা করে উঠেছি, কারণ কালকে এত প্রেশার গেছে যে কাজের, যে আজকে সকালবেলা উঠিনি। তো এখন চা খেতে খেতেই কিছু কাজ করতে হবে, তো আজকে রান্নাটা একটু কম করব, কারণ হচ্ছে আজকে বেঙ্গলি হোম কিচেন একটা রেসিপি আপলোড করব, তো তার এডিট আছে, হ্যান আছে, তেন আছে, জানোই, সেই জন্য। বিস্কুট খেয়ে ছাদে চলে গেছিলাম, এখন এসে চাটা খাচ্ছি। চাটা একদম ভালো হয়নি, দুধ কম ছিল, কালকে কেক বানিয়েছি, অনেক দুধ লেগে গেছে, এক প্যাকেট দুধ, রোজ এক প্যাকেট করে দুধ নেওয়া হয়, তো সেই জন্য চাটা একটু পাতলা মতো হয়েছে, আর আমার পাতলা চা একদম ভালো লাগে না, একটু ঘন হবে, একটু রিচ হবে, একটু চাও আবার রিচ। এ দেখো, আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, আমরা নিয়ে এসেছি দু রকম ম্যাট, যেগুলো আমরা ওই তাকে তাকে কেটে কেটে দিয়ে আর কি লাগাবো। এই যে দু রকম, একটা হচ্ছে এরকম গোলাপ ফুল আর একটা হচ্ছে এরকম, আর আমার গাছে জল দেওয়ার জন্য একটা স্প্রে কিনেছি, আর নিয়েছি এরকম দু রকম জার, একটা বড় একটা ছোট। বড় জারটা নিয়েছে হচ্ছে 70 টাকা, আর ছোট জারটা নিয়েছে হচ্ছে 40 টাকা। একটা নুনদানি কিনেছি, যেটা টেবিলে রাখার আর কি, নুনদানি, আর এখানে আরও জার আছে, তো সাইজ এই দুটোই নিয়েছে, একটা বড় নিয়েছি, এই নিয়েছি, আর সোহম এখানে স্যুপ বাউল নিয়েছে, সব এসেই ছড়িয়ে দিয়েছি, এই যে স্যুপ বাউল দুটো নিয়েছে। তো এই মার্কেটিং করতে বেরিয়েছিলাম, আর কিছু বাজার করে নিয়ে এসেছি, পুঁই শাক, কুমড়ো আজকে করব, তো চলো আর দেরি না করে রান্না বান্না শুরু করে দিই। অ্যাকচুয়ালি সোহম গাছ নিয়ে এসেছিল একদিন, তো তার টাকা বাকি ছিল, সোহম দেয়নি, সেই জন্য আমি গেছিলাম, টাকা দিইনি, ওই আমি দিতে বারণ করেছিলাম, আমি বলেছি আমি দেবো, কারণ ওর কাছ থেকে উল্টোপাল্টা দাম নেবে, আর আমি একটু কমাতে পারবো সেই জন্য, আর ও তো কমায় না, ছেলে মানুষ, সেই জন্য। আর দুটো গাছও নিয়ে এলাম, ব্রিনকা, যেগুলো ওই নয়নতারা আর কি, এটা হাইব্রিড ভ্যারাইটি বলে। তো এখন তো গরমে আর সেরকম কোনো গাছ নেই, জবা প্রচুর আছে, প্রচুর রকম জবা আছে, আর এই ব্রিনকা ছোট ছোট লাগাবো, ব্যাস হয়ে যাবে। তো এই, আর চলো এবার পুঁই শাকটা রান্না করে নিই, আর পুঁই শাক আর দই ভাত খাবো, আমার শরীরটা খুব গরম হয়েছে, শরীরটা ভালো না একদম, প্রেশার বেড়েছে মনে হচ্ছে, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, এখনও তো এডিট করে উঠতে পারিনি, মানে এডিটে বসতেই পারিনি, তো ওঠা দূরের কথা। আর মাংস আছে কালকের একটুখানি, আজকে সেরকম কিছু ওই জন্য রান্নার নেই, দই ভাত আর ব্যাস পুঁই শাক, ব্যাস আর কিছু করব না। পুঁই শাকটা ভালো লাগে, পুঁই শাক, লাউ শাক, কিন্তু লাউ শাক আনলাম না, লাউ শাক আনলে ডাল করতে হবে, সেই জন্য পুঁই শাকটা নিয়ে এলাম, আর কুমড়ো আছে, আর রাত্রির জন্য দেখা যাক, এখন তো কিছু প্ল্যান করিনি, রাত্রে করলে অড়হর ডাল করবো, অড়হর ডাল রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে। চলো আর দেরি না করে রান্না বান্নাটা চটপট শুরু করে দিই, তাই 12টা বাজে। তোমাদের আগে একদিন আমি দেখিয়েছিলাম এটা কিভাবে বানিয়েছি, তো আমার কাছে আরও কিছু অ্যালমোনিয়ামের ফয়েল জড়ো হয়েছে, তো আমি এটা যেহেতু বড় জার কিনে নিয়ে এসেছি, তো সেই জন্য আরও কিছু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার লাইটটা ফিট করে তোমাদের দেখাবো। আর এটা কিভাবে করেছি তোমরা যদি শিখতে চাও, আগে একটা ব্লগে আমি দেখিয়েছি, সানডের ব্লগে, তো দেখে নিও, তাহলে সুবিধা হবে, এটা খুব সুন্দর জিনিস, করার পর আমি দেখাবো। Thank you.
এই যে আজকে আমাদের লাঞ্চ যেটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের চচ্চড়ি আর তার সাথে রয়েছে মাছের তরকারি লাড্ডু আর রয়েছে এখানে ভাত। আমি একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এডিট আজকে আমার আগেই হয়ে গেছিল। লাল্টু আজকে দোকান করে ফেরার সময় একটু মুদিখানা নিয়ে এসেছে, মুদিখানা আমার কিছু দরকার ছিল তো সেই জন্য দেরি হয়েছে আসতে। তো আমি কি করেছি ওই জন্য চান করে উঠেই তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম এডিটে। আর এতবার কারেন্ট যায় না আমাদের এখানে, কি বলবো। যাই হোক, তারপর একটু ঘুমিয়েই পড়েছি, কখন লাল্টু চলে গেছে দোকানে জানি না। এখন ছেলে পড়ে ফিরলো, পাতাকে খেতে দেবো। এবার আবার একবার এডিটে বসতে হবে। জামা কাপড়টা একটু গুছিয়ে নি, জামা কাপড়টা রোজ একটা রোজ গোছালে ভালো কিন্তু হয় না, হয়ে ওঠে না গো, হয়ে ওঠে না। শুরু হয়ে গেল গরমের দিন। আমি এখন করতে এসেছি রাত্রিদের তরকারি। রাত্রিরে আজকে তরকারি করব হচ্ছে অড়হর ডাল। আমাদের দুজনেরই খুব ফেভারিট রসুন ফোড়ন দিয়ে অড়হর ডাল, তো সেই অড়হর ডালই করছি কারণ এত রাত্রিরে আর কিছু ভালো লাগছে না। এতক্ষণ ধরে ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দিতে দিতে আমার মাথা দুটো যন্ত্রণা হয়ে গেল। বেঙ্গলি হোম কিচেনে একটা দারুণ রেসিপি আপলোড করব কালকে, অবশ্যই দেখো বেঙ্গলি হোম কিচেনে। আশা করি তোমাদের ভালো লাগবে, একদম নিরামিষ রেসিপি। অড়হর ডাল যখন ভাজা হয় তখন দারুণ একটা গন্ধ ছাড়ে আর রসুনের একটা ফ্লেভার দিলে। আমি সবসময় ডাল কি করি বলতো, ভেজে নিয়ে তারপর গরম জলে দিই, তাতে আমার মনে হয় ডালটা খুব ভালোভাবে ভাজা হয়, সে মুগ ডালই হোক বা অড়হর ডালই হোক। কারণ হচ্ছে যদি একবার জল দিয়ে ধুয়ে ফেলি তারপরে না ভাজা যায় না, বড্ড কড়াইতে লেগে লেগে যায়। ডাল যখন সেদ্ধ করবে তখন তাতে অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করো, টেস্টটা দেখবে অনেক আলাদা হয়ে গেছে। সাজাচ্ছি কারণ স্মেল অনেকটা কমে গেছে, যেটা কালার আর কেরোসিনের, কেরোসিন তেল দিয়েও আজকে সকালে মুছেছিলাম আমি, দেখেছো তো। আমরা যে এই যে ম্যাটগুলো কিনে নিয়ে এসেছি এগুলোকে এরকম হাফ করে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এটা ইউজ করতে কি হবে, এটা হাফ করে কেটে দিলে আমার এই সাইজে একদম পারফেক্ট হচ্ছে আর এগুলো ইউজ করতে খুব ভালো কারণ এগুলো ওয়াশেবল। এগুলো একটুখানি ভিমবার কসবাইট দিয়ে, কসবাইট না হলেও ভিমবার দিয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যায়, তো সেই জন্য আমি এগুলো ইউজ করছি। অলরেডি আমার সব জায়গায় ইউজ করা হয়ে গেছে, এটাই বাকি আছে, এটাই এটা দিয়ে দেবো। ব্যাস একদম রেডি। আর এখানেও শুরু হয়ে গেছে গোছানো, এখানে ডালগুলো রেখেছি। তবে এই জারগুলো যারা কিনতে চাও আমি বলে দিচ্ছি, এই জারের লিড কিন্তু একদমই ভালো না, একদম লিড ভালো না। তো এই জার কিনতে গেলে কিন্তু লিড, এই জারটা না নেওয়াই ভালো আমি তোমাদের সাজেস্ট করবো, কারণ এর লিড আমার একদমই ভালো লাগছে না। তো এখন আমার কেনা হয়ে গেছে, আমার আর কিছু করার নেই, কিন্তু এর লিডগুলো ভালো না। আর এগুলো মোটামুটি 250 গ্রামেরই ওজন আছে, 250 গ্রাম করেই আমার ডাল আনা আসে মাসে, তো শেষ হলে আবার লাড্ডু নিয়ে আসে কারণ
কোন ডাল কোন মাসে খাই না খাই আর বেশি এনে রাখলে পোকা হয়ে যায় সেই জন্য কম 250 করেই আনে। আর দুজন মানুষ সহমত ডাল ভালোবাসে না আর আমরা ডাল একটু কমই খাই সেই জন্য খালি মুসুর ডালটা একটু বেশি আসে, মুগ ডালটাও একটু বেশি আসে। তো যাই হোক এখন যা আছে আমি এখানে রেখে দিয়েছি ঢেলে ঢেলে, তো আস্তে আস্তে সাজাবো, অবশ্যই সাজাবো, তোমাদের সাথে শেয়ারও করবো। আর অনেক দিন ধরে ওয়েট করছি, কালারটাও খুব সুন্দর হয়েছে, আশা করি কালকে একটু হালকা রান্না রাখলে শেষ করে দিতে পারবো রান্না, মানে এটা সে সাজানো। ব্যাস ডিনার রেডি হয়ে গেল আমাদের, অরড় ডাল আর রুটি। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগ, আর কেমন লাগলো অবশ্যই জানিও।